যে ধর্ম যার যার উৎসব সবার, আমাদের সূরা কাফেরুনে বলাই আছে স্পষ্ট, লাকুম দিনুকুম ওয়ালিয়ে দিন, যার যার ধর্ম শেষে পালন করবে। অথচ 15 আগস্ট জাতির পিতাকে আমরা হারিয়েছি, একই সাথে হারিয়েছি আমার মা এবং ভাইদেরকে। আমার তো হারাবার কিছু নেই, আমি এসেছি বাংলার মানুষের ভাগ্য করতে। আর এই বাংলাদেশ 75 সালের পর যে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনা থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল, যে বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর অকথ্য অত্যাচার নির্যাতন হয়েছে, এই বাংলাদেশে আমি দেখেছি সেই 92 সালের কথা, 2001-এর পর বা তার আগেও বারবার আঘাত এসেছে। কিন্তু আমরা আওয়ামী লীগ সবসময় আপনাদের পাশে ছিলাম, পাশে আছি। আমাদের বাংলাদেশের মানুষ সাধারণত খুব উদার মনের, তারা সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। যে কারণেই আমরা আজকে স্লোগান যে ধর্ম যার যার উৎসব সবার, সবাই আমরা ঠিক এইভাবে উৎসব পালন করে যাচ্ছি। আজকে সারা বাংলাদেশে 32,000-এর উপর পূজা মণ্ডপ, এক আমার এলাকায় তো 440-টার মতো পূজা মণ্ডপ, টুঙ্গিপাড়া কোটালীপাড়ার কথাই বলছি, ঢাকা বোধহয় ঢাকায় তো সবচেয়ে বেশি 250-এর উপরে, 246টা পূজা মণ্ডপ ঢাকায় কাজে এইভাবে। এবং সেই পূজা এত সুন্দরভাবে করা হচ্ছে, সব জায়গায় শান্তিপূর্ণভাবে হচ্ছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে সকলেই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। কাজে আমি এটুকু বলবো যে আমাদের যতটুকু করা আমরা করেছি। আপনাদের যে অনেকগুলি দাবি ছিল, আমি এর কিছুদিন আগেই আপনাদের সাথে বসেছি, অনেক কিছু বিস্তারিত বক্তব্য দিয়েছি। আজকে যেহেতু একটা উৎসবের দিন, কাজে ওই কী দিলাম, কার কী করলাম বা কী পেলাম কী পেলাম না, সে কথা আমি যাব না। আমরা এক এই মাটির সন্তান সবাই, এই মাটিতে নিজ নিজ অধিকার নিয়ে আপনারা বাস করবেন। আর মহান মুক্তিযুদ্ধে সবাই এক হয়ে যুদ্ধ করেছেন, কাজেই এখানে সকলেরই সমান অধিকার রয়েছে। সেই অধিকার যাতে বলবৎ থাকে, সেই অধিকার যাতে সুপ্রতিষ্ঠিত থাকে, আমরা সবসময় সেই চেষ্টাই করি। আজকে আমরা এটুকু চাইব যে আপনারাও আশীর্বাদ করেন বাংলাদেশের জন্য। আজকে বাংলাদেশের জগ্রযাত্রা, এখন ঘরে ঘরে খাবার আছে, ঘরে ঘরে বিদ্যুৎ আছে, চিকিৎসা সেবা মানুষের কাছে আমরা দিয়ে দিচ্ছি। সারা বাংলাদেশে যে উন্নয়নের ছোঁয়া, সেটা তো আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন, এটা মানুষের কল্যাণেই আমাদের কাজ, আর মানুষের কল্যাণ করাটাই আমরা মনে করি একমাত্র দায়িত্ব। বাংলাদেশকে আমরা চাই, 2008-এর নির্বাচনে বলেছিলাম ডিজিটাল বাংলাদেশ করব, সেটা আমরা করে দিয়েছি। এখন আমাদের লক্ষ্য 2041 সালের স্মার্ট বাংলাদেশ, ইনশাল্লাহ আমরা সেটাও করতে পারব। আমরা সবসময় বিশ্বাস করি যে সকল ধর্ম বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবে। ইভেন আমাদের ইসলাম ধর্ম, আমাদের সূরা কাফেরুনে বলাই আছে স্পষ্ট, লাকুম দিনুকুম ওয়ালিয়ে দিন, যার যার ধর্ম শেষে পালন করবে, কাজে কেউ কারো উপর হস্তক্ষেপ করবে না। আপনারা খুব শান্তিপূর্ণভাবে এই পূজা সম্পন্ন হোক, সেটাই আমরা চাই। এবং আমরা আছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে আমাদের সংগঠনের সকল নেতাকর্মী প্রত্যেকে এই পাশে থাকবে, কোনো রকম এখানে ঘটনার জন্য না ঘটতে পারে সেদিকে আমরা সতর্ক থাকবো।